এটা কি টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন বেলা বস তুমি পারছ কি শুনতে দশ বারো বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি দেব না কিছুতেই আর হারাতে হ্যালো টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন দিন না ডেকে বেলাকে একটি বার মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের জরুরি খুব জরুরি দরকার রঞ্জন দত্তের এই গানটির কথা নিশ্চয়ই বন্ধুদের মনে আছে হ্যাঁ ঠিকই ধরেছেন আমি পাবলিক টেলিফোনের কথাই বলছি তবে এখানকার নয় লন্ডনের পাবলিক টেলিফোনের বন্ধুরা আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিওটি শুরু করার আগে বন্ধুদের কাছে একটি বিশেষ অনুরোধ আপনারা যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিও ক্লিক করে দিন তাহলে এই চ্যানেলের সব ভিডিও সর্বপ্রথম আপনি দেখতে পাবেন মোবাইল পরিষেবা সমাজে সব শ্রেণীর মানুষের মধ্যে প্রচলিত হয়ে যাওয়ার পর এই পাবলিক টেলিফোন বা পাবলিক টেলিফোন বুথের প্রয়োজনীয়তা একেবারেই নেই বললেই চলে কলকাতায় বা ভারতবর্ষের যে কোনো শহরে এই ধরনের পাবলিক টেলিফোন বুথ আপনি এখন আর দেখতে পাবেন না তাই না তবে আমরা অত্যন্ত বিস্মিত হলাম কিছুদিন আগে লন্ডনে বেড়াতে গিয়ে দেখলাম লন্ডনের প্রায় সব রাস্তাতেই বেশ কিছু লাল পাবলিক টেলিফোন বাক্স এখনও বিরাজমান স্বভাবতই আমাদের একটা কৌতূহল হলো যে লন্ডন শহরে এগুলো এখনও কেন রেখে দেওয়া হয়েছে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখলাম উনিশশো সালে আইন প্রণয়ন করে এই ধরনের দু টেলিফোন বাক্সকে প্রেমিসেস হিসেবে ডিফাইন করা হয়েছে এবং গ্রেট টু হেরিটেজ স্ট্যাটাস দেওয়া হয়েছে আঠেরোশো সালে আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন কিন্তু সেই সময় দুটি টেলিফোনের মাধ্যমে কথা বলা যেত মাত্র একশো ফুটের মধ্যে আঠারোশো সালে লন্ডন থেকে প্যারিস টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপন করা সম্ভব হয় লন্ডনে পাবলিক টেলিফোন বুথের প্রচলন প্রথম শুরু হয় উনিশশো সালে প্রথম বাক্সটির নাম দেওয়া হয় কে ওয়ান বা কিয়স্ক নাম্বার ওয়ান এবং এটি কংক্রিটের ডিজাইন ছিল ইংল্যান্ডের টেলিফোনের দায়িত্বে তখন ছিলেন ব্রিটিশ পোস্ট অফিস এই বাক্সটির দাম বেশ বেশি ছিল তাই এটি প্রচুর পরিমাণে স্থাপন করা সম্ভব হয়নি এই বাক্সটির বেশিরভাগটাই ক্রিম রঙের আর সামান্য লাল রং ছিল এর কয়েক বছর পরে উনিশশো সালে স্যার গিলেস গিলবার্ট স্কট এর ডিজাইন করা কাস্ট আয়রনের কে টু বাক্সের প্রচলন হয় লন্ডন শহরে এর রঙ হলো সম্পূর্ণ লাল এই বাক্সটি একটা ব্রিটিশ আইকনে পরিণত হল এই বাক্সের উপর দিকে একটি মুকুটের প্রতিলিপিও বসানো হল এই মুকুটটি টিউডার ক্রাউন হিসেবে পরিচিত এই ধরনের বাক্স প্রচুর পরিমাণে লন্ডন শহরে বসানো হয়েছিল যা এখনও অনেক জায়গায় বিরাজমান পরবর্তীকালে কে থ্রি কে ফোর এবং কে ফাইভ ডিজাইনের বাক্স তৈরি করা হয় কিন্তু সেগুলো খুব একটা চলেনি এরপর উনিশশো সালে কে সিক্স বাক্স ডিজাইন করেন সেই স্কট সাহেব যা কি না আবার একটা ব্রিটিশ আইকনে পরিণত হয় কে সিক্স বাক্সটা কে এর মতোই তবে উচ্চতায় একটু কম রং আবার সম্পূর্ণ লাল এই বাক্স অনেক সংখ্যায় বসানো হয় উনিশশো সালে লন্ডন শহরে এই বাক্সের সংখ্যা দাঁড়ায় তিয়াত্তর হাজার তারপর উনিশশো সালে কে সেভেন এবং উনিশশো সালে কে এইট ডিজাইনের অবতারণা হয় কে এইট বাক্স অনেক সংখ্যায় বসানো হয় এই বাক্সগুলির অনেকাংশ কাঁচ দিয়ে বানানো হয় যাতে আলো ভালোভাবে প্রবেশ করতে পারে তবে বাক্সগুলো ভেঙে যাওয়ারও ভয় ছিল উনিশশো সালে ব্রিটিশ টেলিফোন ব্যবসা বেসরকারীকরণ হয় এবং ব্রিটিশ পোস্ট অফিসের থেকে দায়িত্বভার চলে যায় ব্রিটিশ টেলিকম বা বিটি কোম্পানির হাতে উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে বিটি একটি প্রস্তাব আনে যে সব লাল টেলিফোন বাক্সগুলোকে হলুদ রঙ করার কারণ হলুদ বিটির কর্পোরেট কালার এতে সারা ব্রিটেন জুড়ে বিরাট জনরোশের সৃষ্টি হয় ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ লর্ডস এবং হাউস অফ কমন্সে এই প্রস্তাবের বিরুদ্ধে ধিক্কার জানানো হয় প্রবল জনরসের মুখে পড়ে বিটি এই প্রস্তাব খারিজ করতে বাধ্য হয় এর কারণ ব্রিটিশ বা ইউরোপীয়রা হেরিটেজ রক্ষার ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল এরপর ব্রিটিশ টেলিকম কোম্পানি কে এক্স সিরিজের কিছু বাক্সের সূত্রপাত করেন যেগুলো আরও একটু উন্নত মানের কিন্তু মোটামুটিভাবে কে এইটের মতোই তাহলে বন্ধুরা এই বাক্সগুলো সম্বন্ধে অবহিত হলেন কিন্তু আজকের দিনে যেহেতু ব্রিটিশ নাগরিকেরা বেশিরভাগই মোবাইল ফোনে অভ্যস্ত তাই এই পাবলিক টেলিফোনের প্রয়োজনীয়তা একেবারে নেই বললেই চলে আবার যেহেতু এই বাক্সগুলো হেরিটেজ বলে স্বীকৃত তাই এগুলোকে রাস্তা থেকে সরিয়ে ফেলাও যাচ্ছে না তাই বিটি কোম্পানি কিছু কিছু বাক্সকে অন্যভাবে ব্যবহার করার অনুমতি দিয়েছে তাই দেখবেন বন্ধুরা এই বাক্সগুলো কেউ কেউ খাবার দোকান হিসেবে কেউ বা লাইব্রেরি হিসেবে ব্যবহার করছে কোথাও কোথাও আবার বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হচ্ছে আজ তবে এই অবধি ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন